ওয়েলকাম মাই চ্যানেল। সরি গাইস, আমি প্রথমে স্টার্টিংয়ে ভুল করছি। তো আজ আমি স্পেশাল কিছু ভিডিও করে নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট আমি ইন্ট্রো করছি, ওয়েলকাম মাই চ্যানেল নিশিতাস ব্লগ ইন লাইফস্টাইল মোড। তো সবাইকে অনেক অনেক স্বাগত, আর যারা যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছে অনেক অনেক ধন্যবাদ। আর কতটা আছে সেটা আমি বলবো না। তো আজকে আমি নতুন কিছু নিয়ে এসেছি, যেটা হলো আমার গহনার কালেকশন। ঠিক আছে, আমার আমি এখনও জাস্ট আমি তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী কালেকশন করতে পেরেছি। আর আমার গহনার খুব একটা শখ নেই, আমার ড্রেস আর কী বলে আমার জুতো আমার এইসব প্রচুর হতে শখ। তো আমি শাড়ি লাভার যাকে বলে সেটাও আমি পরে একদিন দেখাবো। তো ফার্স্ট আমি দেখাচ্ছি যেটা তোমাদেরকে সেটা হলো গহনার কালেকশন। তো বেশি বকবক না করে ভিডিওটা চলো স্টার্টিং করা যায়। আর কী কী রয়েছে কালেকশনের মধ্যে, মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো সেরকম কিছু নাই, অল্প কিছুই দেখাবো যেগুলো আমার রয়েছে। আর আমার কাছে যেগুলো আপাতত আছে আমি সেগুলো দেখাচ্ছি, আমার মায়ের কাছে এখনও রয়েছে সেগুলো আমি এখনও মাকে বলিনি যে তুমি আমাকে বের করে দাও। তো এটা আমার গহনার কালেকশনের হচ্ছে ফার্স্ট পার্ট হবে। তো এখনও লাইফ পড়ে আছে, এখনও অনেক গহনা কিনতে হবে। তো ফার্স্ট আমি শুরু করতে চলেছি আমার ব্লগ। তো চলো দেখা যায় আমার কাছে কী কী রয়েছে। তো আমি চলে এসেছি আমার কালেকশন নিয়ে। তো ফার্স্ট আমি দেখাবো কী কী আমার কাছে রয়েছে। আমি এখন এই মুহূর্তে পড়ে আছি এটা হাতে, আমার কাছে এরকম একটা রয়েছে, এটা আমার দিদার দেয়া, তোমার মাকে দিয়েছিল, যেটা আমি মায়ের কাছ থেকে নিয়ে পড়ছি। আর আমার যেগুলো রয়েছে সেগুলো তার মধ্যে একটা রয়েছে, আর বাদবাকি আমার মাকে দিয়েছি ব্যবহার করার জন্য। তো এটা আমার জাস্ট সোনার একটা বলতে পারো, এই জিনিসটা আমি সবসময় ব্যবহার করি, এটা আমার পড়া রয়েছে। আর সেকেন্ড যেটা রয়েছে একটা জিনিস, যেটা হচ্ছে আমি অলওয়েজ পরে থাকি। তো কদিন আগে বিয়ে বাড়ি ছিল যার জন্য আমি খুলে রেখেছি, বাট আমার এটা ভেরি কমফোর্টেবল, মানে আমি এনি টাইম যখন পরে থাকি আমার কাউকে গিফট কেউ দেয়নি। তো রিসেন্টলি আমি ধনতেরাসের দিন এটা আমি নিয়েছিলাম, তো আমার পরার কিছু ছিল না, ভাবলাম যে নিজের টাকা কিছু কিনে নিয়েছি, যেহেতু আমার বাবা মা কিছু করে দিতে পারবে না, এতটা আমাদের সামর্থ্য নেই। তো সেই জন্য আমি কী করেছি, আমি নিজেদের কিছু নিয়েছি অল্প মাত্রা, যেটা সোনার দামটা অনেকটা বেশি ছিল। তারপরে আমাকে নিতে হয়েছে, মা বলছে খালি কানের আছে, আর আমার কানের ঠিক বুঝে যাওয়ার জন্য আমার মা বলছে তুই নিয়ে চলে আয়। তো এই হলো আমার বাড়িতে পড়ার জন্য এই রিংগুলো ইউজ করি, এগুলো দেখতে নোজপিনের মতো কিন্তু নোজপিন না, এগুলো খুবই আর অ্যাকচুয়ালি কেউ চুরি করতেও পারবে না, পড়তেও খুব সুবিধা। আর আমার জন্য আমি এটা পরে ঘুমিয়ে পড়তে আমার কোনো অসুবিধা হয় না। তো আমি দেখাচ্ছি, এই দেখো, এই হলো আমার দুটো রিং, যেগুলো মানে আমি অলওয়েজ আমি কানে পরে থাকি। তো আমি হয়তো আজকে ইউজ করবো, তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি আজকে আমি সেটা ইউজ করে নেবো, পরে নেবো কানের মধ্যে। সূর্য গরম, ফ্যানটা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে। এই হলো আমার নোজ পিন, মানে আমার নাকটা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে, আর তাই পরে আমি এটা রেখে দিয়েছি। দেখতে না এত বাজে, আমি যে দোকান থেকে কিনেছিলাম যাই হোক, আর দোকানদার ঠকিয়েছে না কিছু বলতে পারবো না, পুরো লালচে লালচে ভাব হয়ে আছে। আর এর জন্য আমার নাকটা কেটে যাচ্ছিলো, যার জন্য পুরো পড়াটা বন্ধ করে দিয়েছি, প্লাস আমার নাকটা বন্ধ হয়ে গেছে, আমি ঘুরতে আর পারবো না। এই হলো আমার নোজ পিন, মানে যেটা হলো নাক ছবি যাই হোক একটা বলে সেই জিনিসটা। আর এটা আমি এখনও গুছিয়ে রেখেছি, যদি পরে কাজে লাগে ওটা কাজে লাগিয়ে দেবো। আর তোমাদের এক নম্বর এটা দেখেছি, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4 নম্বর আমার কী রয়েছে আমি সেটা দেখাতে পারছি। কানে গিয়ে প্রথম স্টার্টিং করেছি, এখনও গলাতে যাইনি। তো এর মধ্যে কিছু রয়েছে কালেকশন, তোমার কানের পরা খুব সব, আমি যখন নতুন কিছু দেখি তখন ভাবি যে কিছু একটা নিই। তো কানের পরলে বেশি আমার তো বেশি সাজতে ভালো লাগে না, তো আমি কানেরটা বেশি একটু পছন্দ করি। আমার এখানে কানে রয়েছে কালেকশন, বাট একটা ভেঙে গেছে এর মধ্যে, আর এখনও রয়েছে। তো এটা 4 নম্বর আমার কালেকশন দেখো, এই দুটো কানের ডিজাইনটা কেমন তোমার কমেন্ট করে আমাকে জানিও, ডিজাইনটা কেমন জাস্ট কেমন তোমরা বলতে পারো। আর এই হলো আমি যদি হাতের মধ্যে এইভাবে রাখি তাহলে বুঝতে পারবে, একটা সুন্দর ডিজাইন যেটা আমার নিজের সত্যিই খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছ আমার এটা সত্যিই খুব
টাকায় মানে আমার যা কানের রয়েছে ইয়াররিংসের কালেকশন সেগুলো প্রায় আমার এক ভরির উপরে আছে। এই একটা কালেকশন দেখালাম, ওখানে একটা দেখালাম, আর এটার ডিজাইনটা তোমাদের কেমন যা ঠিকঠাক মতো আমি সোনার কখনো পরি না, তুমি বলতেও পারছি না, তো সোনার ব্যাপারে অতটা আমি জানিও না। এটা না উপরটা লাল নীলকালে কাজ করা আছে, ভেতরেটা সবুজ নীল আছে, আর ঝুমকা জাস্ট এইখানে এই যে ঝুমকা এটা ফটোটা খুব সুন্দর আমার লাগে। এই জিনিসটা দেখতে জাস্ট ভালো, মানে ভালো বললেই চলে। চলো, এটা আমার 4 নম্বর কালেকশন ছিল। 5 নম্বর যে কালেকশনটা রয়েছে তার মধ্যে আমার একটা ভেঙে গেছে প্রাণের। আমি এই দুটো সেট দেখাচ্ছি, 3টে সেট দেখালাম। এই দেখো আমার এই একটা কানের রয়েছে, এটাদের ঠিক ভেতরটা একটু মিলে করা আছে, কিন্তু এই যে নিচের ঝুমকোটা এই কানেরটাতে ভেঙে গেছে। মানে কালী পুজোর দিন পড়তে গিয়ে আমার এটা লস খেয়ে গেছে, পুরোটা আমি ভেঙে মানে পড়তে গিয়ে ভেঙে গেছে। জাস্ট পুরানো অংশটা রেখেছি, আমি ঠিক করে নিয়ে আসবো। এই কানেরটা তোমাদের কেমন লাগলো তোমরা এটা জানাতে পারো। এটাও জাস্ট সুন্দর একটা হাতের কাজ করা আছে, আর ভাঙা অংশটা এই যে দেখতে পাচ্ছ ভাঙা অংশটা আমার হাতে রয়েছে। আমার সত্যি খুব কষ্ট হচ্ছিলো যে আমি রিপিয়ারিং করবো কী করে। এই দেখো ভাঙা অংশ, এইটুকু সোনারও করলাম। যাই হোক, এই হলো আমার 4 নম্বর কালেকশান হচ্ছে এটা। এরপর যাচ্ছে আমি আঙুলের দিকে। আমার তো হাতে দেখতে পাচ্ছ এইগুলো সব আমার হাত দেখে বা এ দেখে দিয়েছে, আর এটা জাস্ট আমার শখের জন্য আমাকে বড় নিতে বলেছিলো, সেটা আমার সম্ভব না, অনেক টাকা করে দাম। আর এইগুলো জাস্ট এটা নতুন আছে, আর এটা অনেক দিনে, এটা প্রায় 6-7 বছর হয়ে গেল এটা পড়ে আছে। এগুলো রূপোর তৈরি, তো এগুলো সোনার থেকে কম দাম না। তো নেক্সট এবারে যেগুলো যাচ্ছি সেগুলো হচ্ছে গলার দিকে। সারপ্রাইজ দিতে দিয়েছে আমি বলবো না, জাস্ট আমি কালকেই পেয়েছি, আমার গলার মধ্যে ছিল, এখন আমি খুলে রেখেছি। আর এটার কত গ্রামে সেটা আমি ঠিক জানি না, বাট আমি ফার্স্ট টাইম আমি এরকম চেন পরেছি। আমার এত বছর আমি মানে বড়ো হয়েছি, আমার বাবা মা আমাকে পরে দিতে পারিনি, তো আমাকে এটা স্পেশাল মানে ভেবো না যে আমার বয়ফ্রেন্ড বা কেন তেন এইসব কিছু না, মানে আমাকে স্পেশাল পার্সন মানে যাদেরকে আমি খুব ভালোবাসি তাদের মধ্যে একজন দিয়েছে এই হাতটা। এটা নর্মাল চেন, তোমরা দেখে বুঝতে পারো এটা নর্মাল পুরো, আর এটা আমার খুবই ভালো লাগে চেনটা, এটাও আমার সোনার কালেকশনের মধ্যে পড়ছে। তো এটা আমার কত নম্বর হলো আমি ভুলে গেছি। এরপরে আমি যাচ্ছি, এটা আমার স্পেশাল মানে যেটা আমি রিসেন্টলি কদিন আগে কিনলাম, মানে কী বলে অক্ষয় তৃতীয়ার দিন কিনেছিলাম, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, ওখানে এত ভিড় ছিল, ভিড়ের জন্য আমি ভিডিও করতেই পারছিলাম না, আর যার জন্য আমি এখন দেখাচ্ছি। আসলে প্যাকিং করে দিয়েছে আমাকে, ফার্স্ট টাইম কিনতে গেছিলাম, বলতেও পারছিলাম না যে আমি কী নেবো। আমি দোকানদার করেছি এইটা এই রকম টাইপের দেখতে, ওই রকম টাইপের দেখতে, তো একটা ফটো দেখলাম আমার ফ্রেন্ড কিনেছিল, তারপরে আমি বুঝতে পারলাম যে জিনিসটা এই। এই হলো আমার সবথেকে সেরা কালেকশান যেটা আমি নিজে হাতে কিনেছি। যেমন ইয়াররিংসগুলো ছোটো ছোটো এগুলো নর্মালি পরার জন্য কিনেছিলাম, সেম এই জিনিসটা আমি নিজের হাতে কিনেছি। তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর ডিজাইনটা, নিচেরটা যেন মনে হচ্ছে একটা কানের একটা ইয়াররিংস হয়ে যাবে। কত সুন্দর চেনের মধ্যে, খুব সুন্দর মানে হালকার মধ্যে কোথাও শাড়ির সঙ্গে সব রকম শাড়ির সঙ্গে পরা যাবে, এরকম একটা কালেকশন রয়েছে আমার কাছে। আর এটা এগুলো খুব মজবুত, এগুলো হচ্ছে খুব মজবুত, আর এখানটাও মজবুত মানে নষ্ট হয় না। আর এটা আমার প্রায় অনেকটাই পড়ে গেছে কিনতে গিয়ে আমার, তো আর একটাই রয়েছে। আর এটা হচ্ছে আমার ডায়মন্ডের আংটি, যেটা হচ্ছে আমি এনি টাইম পরে থাকি, আমি খুলে রাখি মাঝে মধ্যে, কারণ আমি অতিরিক্ত যখন রোগা হয়েছে আমার হাতে তখন এই জিনিসগুলো হয় না, তো সেই কারণে আমি এই জিনিসটা খুলে রাখি। তো এটা হচ্ছে ডায়মন্ডের। এরপর আমি ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি তোমাদের কালেকশানগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এখন তো আমি এইভাবে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো না, এরপর আমি হাতে মানে আমি দেখাচ্ছি। আর এই হলো আমার একটা সোনার, বলবো না বিকজ এটা সোনার নয়, তো সোনার আমি বলবো না,
আমি একটা কিনেছিলাম, যেহেতু সবাই দেখছি আজকাল শাড়ির সঙ্গে এই বড় বড় মানে এত বড় বড় শেপ করছে, আর সবাই এইভাবে পরতে ভালোবাসছে, তো আমিও সেই একটা ঠাকুরের মতো কিনেছিলাম। বাবা পরে তো ফেললাম, এটা আমার ইমিটেশনের জিনিস, আমার সোনা না, বাট ডিজাইনটা খুব সুন্দর, আমার এই ডিজাইনটা যে পছন্দ হয়েছে সেটা দেখে আমি নিয়েছিলাম। ইউনিক একটা ডিজাইন আছে, দেখতেও কত সুন্দর। আর এগুলো হয়তো করতে গেলে আমার 1,00,000 টাকা চলে যাবে, যেটা আমার বাবা নিয়ে আর আমরা এই হলো আমার কালেকশন, দুটো ইয়াররিংস, একটা নোজ পিন রয়েছে, এই একটা সোনার কানে। এটা সামনে দিয়ে দেখো কত সুন্দর দেখতে একটা, আর এটাও তোমরা সামনে দিয়ে দিকে দেখো, আমি দেখাচ্ছি, জিনিসটা ভেঙে গেছে আমার, এটাও খুব এটাও ভারী সোনার। আর এই আমার সোনার চেন, যেটা বললাম স্পেশাল পার্সন দিয়েছে একজন, আর এই হলো ডায়মন্ডের আংটি, আংটিটা দেখতে পাচ্ছ, হলো আমার ডায়মন্ডের আংটি, এটা এনি টাইম পরে থাকি। আর এটা আমার কালেকশনটা, আমার জামাইবু আমাকে এনে দিয়েছিলো বোম্বে থেকে, তো আমি এটা বোম্বে থেকে করিয়েছিলাম, আর এখান থেকে আমি করিনি। আর এই হলো সেই আমার মানে আমার নিজের টাকা দিয়ে কেনা, আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে কেনা যেটা, আর এর কালেকশনটা দেখছো ডিজাইনটা কত সুন্দর, কোন কোন আমার জিনিসগুলো তোমাকে ভালো লাগছে প্লিজ আমাকে জানাবে। আর এত ইমিটেশনের তোমরা বুঝতেই পারছো, এর এই ডিজাইনটাও সুন্দর, এই ডিজাইনটাও খুব সুন্দর, আমি ডিজাইনটা দেখে আমি নিয়েছিলাম, এটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো আজকে তোমাদের আমার সোনার কালেকশনটা কেমন লাগছে আমি এটা খুলে তবে বুঝতে পারবো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, প্লাস জানিও যে কি অবস্থা। জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে, যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইবার করে নেবে, যাতে পরে যখন আমি ভিডিও দেব তখন নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে যায়। আর যারা আমার ভিডিও দেখছো এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমার পরিবারে একজন হয়ে দাঁড়াবে তোমরা। আর প্লাস আরও পার্ট টু আসছে আমার সোনার কালেকশনে, এটা তো শেষ নয়, এটা সবে শুরু, এখনও লাইফ অনেকটাই রয়েছে, প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, আর অবশ্যই কি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। টাটা, ভালো থাকো সবাই, লাভ ইউ অল।